এবং জাতীয় পার্টির এই রেজাল্ট দেখে আজকে মনে হচ্ছে যে বিএনপি যে ইলেকশনে যায় নাই সেটা মনে হয় ভালোই করেছে, কারণ জাতীয় পার্টির অবস্থা হয়তো বিএনপির, হয়তো 2018-তে 7টা সিট পেয়েছিল, দেখা যেত এবার তিন গুণ পাইতো, 21টা সিট পাইতো। তাহলে এইরকম একটা অবস্থার ভিতরে টোটাল সিস্টেমটাই এমনভাবে হয়ে গেছে যেটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, নির্বাচনের পুরা ব্যাপারটাই হয়ে গেছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। ভোট পড়েছে কি না, কম পড়েছে বেশি পড়েছে সেটা আরেক বিতর্কের ব্যাপার, কিন্তু নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। যেমন বিয়ে শাদীর ব্যাপারে, বিয়ে শাদী হয়ে গেছে, কাবিন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন রিসিপশনের জন্য লোকজন দেখে দাওয়াত দিচ্ছেন, এখন লোকজন আসলে আসলো না আসলো, বিয়ে তো শেষ আগে। আমি ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনি একটা বিশ্লেষণ করবেন এই যে কথাটা বললেন যে এত প্রতিকূলতার মধ্যে 91-তে তারা মানে নির্বাচন করেছে, তারা প্রার্থিতা প্রত্যাহার করেনি, আজকে এমন কি অবস্থা হলো যে আজকে জাতীয় পার্টির 225 জন প্রার্থীতে নির্বাচনের আগের দিন করে ফেললো? আমার কাছে যেটা মনে হচ্ছে যে জাতীয় পার্টির প্রার্থী যারা ছিল তারা এলাকাতে টিকতে পারে নাই, তারা এলাকাতে টিকতে পারে নাই, কারণ আওয়ামী লীগের ভিতরে যারা নমিনেশন পেয়েছে এবং যারা স্বতন্ত্র ছিল তারা এত শক্তিশালী অবস্থান, এই দুইটা অবস্থানের ভিতরে প্রায় সবগুলোতেই আইদার ওই যে স্বতন্ত্র ছিল এই যে প্রার্থীর সাথে আওয়ামী লীগের প্রার্থীর সাথে, এই দুই দলের দ্বন্দ্বের ভিতরে পড়ে জাতীয় পার্টি স্ট্যান্ড করতে পারে নাই, জাতীয় পার্টি বুঝতে পারে নাই যে হঠাৎ করে যে দলের পক্ষ থেকে একটা সিগন্যাল আসবে যে যারা স্বতন্ত্র নির্বাচন করবে তারাও ওয়েলকাম বাই দ্য আওয়ামী লীগ এই জায়গাটাতে। এবং জাতীয় পার্টি 91 সালের কথা বললেন, একদম সিনিয়র নেতা জাতীয় পার্টির, 91-96 আবার 2014-2018 তো যে অবস্থান ছিল জাতীয় পার্টির, জাতীয় পার্টির যে অবস্থা ছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে 2024-এ এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর প্রফেসর রৌনক জাহান উনি বলছিলেন যে জাতীয় পার্টি যদি তার স্ট্র্যাটেজি ঠিক না করে, জাতীয় পার্টি যদি তার স্ট্র্যাটেজি না বদলায় তাহলে জাতীয় পার্টি একটা আঞ্চলিক পার্টিতে রূপান্তরিত হবে। আজকে থেকে বছর দশেক আগে কিন্তু সেটা বলছিলেন উনি, প্রেডিক্ট করছিলেন, জাতীয় পার্টি তার স্ট্র্যাটেজি চেঞ্জ না করার কারণে আজকে এসে প্রমাণ হলো যে জাতীয় পার্টি একটা আঞ্চলিক পার্টিতে রূপান্তরিত হয়েছে, এবং আজকের যে নির্বাচনের ফলাফল এটা জাতীয় পার্টির জন্য খুব একটা ভালো এবং শুভকর কিছু বলে আমি মনে করি না। জাতীয় পার্টি কিন্তু জানতো যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং জাতীয় পার্টির এই রেজাল্ট দেখে আজকে মনে হচ্ছে যে বিএনপি যে ইলেকশনে যায় নাই সেটা মনে হয় ভালোই করেছে, কারণ জাতীয় পার্টির অবস্থা হয়তো বিএনপির, হয়তো 2018-তে 7টা সিট পেয়েছিল, দেখা যেত এবার তিন গুণ পাইতো, 21টা সিট পাইতো। তাহলে এইরকম একটা অবস্থার ভিতরে টোটাল সিস্টেমটাই এমনভাবে হয়ে গেছে যেটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, নির্বাচনের পুরা ব্যাপারটাই হয়ে গেছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, ভোট পড়েছে কি না, কম পড়েছে বেশি পড়েছে সেটা আরেক বিতর্কের ব্যাপার, কিন্তু নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। যেমন বিয়ে শাদীর ব্যাপারে, বিয়ে শাদী হয়ে গেছে, কাবিন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন রিসিপশনের জন্য লোকজন দেখে দাওয়াত দিচ্ছেন, এখন লোকজন আসলে আসলো না আসলো, বিয়ে তো শেষ আগেই, রেজিস্ট্রেশন তো আগেই হয়ে গেছে।